দীপাবলির পরই নতুন জাতীয় সভাপতি পেতে চলেছে বিজেপি। সংঘ পরিবারের পছন্দ সঞ্জয় যোশী এবং বসুন্ধরা রাজের মধ্যে যে কোনো একজন, দুজনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র অপছন্দের। বিজেপি কি মানবে সংঘ পরিবারের সুপারিশ, নাকি এই ইস্যুতে বিজেপির সঙ্গে আরএসএসের সংঘাত তুঙ্গে উঠবে? বিজেপির জাতীয় সভাপতি পদে জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে, তিনি এখনো এক্সটেনশনে রয়েছেন। তার জায়গায় নতুন সভাপতি কে হবেন তা নিয়ে বিজেপির অন্তরে জোর জল্পনা। তার মধ্যেই নতুন সভাপতি হিসেবে আরএসএস দুটি নাম সুপারিশ করেছে, তারা হলেন সঞ্জয় যোশী এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। দুজনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপছন্দের লোক। সূত্রের খবর, বৃহস্পতিবারের মধ্যে বিভিন্ন রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রীদের মতামত চাওয়া হয়েছে এই দুজনের সম্পর্কে। মোদী বাহিনী যদি এই দুজনের কাউকে মেনে না নেয় তাহলে বিজেপির সঙ্গে আরএসএস বা সংঘ পরিবারের সংঘাত চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি সূত্রে আরো খবর, আগামী দিনে নাগপুরে সাংসদ নীতিন গড়করির গুরুত্ব আরো বাড়তে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। লোকসভা ভোটের আগে থেকেই বিজেপির সঙ্গে সংঘ পরিবারের দূরত্ব তৈরি হয়েছিল। অনেক রাজ্যে সংঘ পরিবারের কট্টরপন্থীরা ভোটের সময় কার্যত হাত গুটিয়ে বসেছিলেন। ভোটের ফল প্রকাশের পর সরসংচালক মোহন ভাগবত কারো নাম না করে বলেছিলেন, বিরোধীদের শত্রুপক্ষ নয় প্রতিপক্ষ হিসেবে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলির কাছে যে সভ্যতা, ভদ্রতা, শালীনতা প্রত্যাশিত, নির্বাচনী ভাষণের মিথ্যা ও বিদ্বেষমূলক ভাষণে তা নষ্ট হচ্ছে। একজন সত্যিকারের সেবক মর্যাদা বজায় রাখেন, আমি এই কাজ করেছি বলার মতো অহংকার তার থাকে না। তিনি আরো বলেছিলেন, একজন মানুষ সুপারম্যান হতে চায়, তারপর হতে চায় একজন দেবতা, পরে ভগবান। প্রসঙ্গত, ভাগবতের এই মন্তব্যের লক্ষ্যে ছিলেন মোদী, কারণ ভোটের প্রচারে তিনি বলেছিলেন তার জন্ম জৈবিকভাবে নয়, তা নিয়ে যথেষ্ট বিতর্কও হয়। এই ভোটের আগেই নাড্ডা বলেছিলেন, বিজেপি এখন কারো সাহায্য ছাড়াই স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারে। এতে সংঘ পরিবার অসন্তুষ্ট হয়েছিল। ভোটের ফল প্রকাশের পরেই সংঘ পরিবার বিজেপির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ব্যাপারে সক্রিয় হয়ে ওঠে। গুজরাতের নেতা সঞ্জয় কট্টর মোদী বিরোধী বলে পরিচিত। সঞ্জয় সংঘ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। 72 বছর বয়সী বসুন্ধরাও মোদীর অপছন্দের লোক বলে পরিচিত, তবে তাকে সংঘ পরিবারও খুব একটা পছন্দ করে না। তবু সংঘ পরিবার কেন তার নাম সুপারিশ করলো তা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি দুবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভারও সদস্য ছিলেন। বসুন্ধরা জাতীয় সভাপতি হলে এই প্রথম কোনো মহিলা দলের ওই পদে যাবেন। আরএসএস এর এজেন্ডা মতোই বিজেপি সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণে বিশেষ জোর দেয়। এবারে লোকসভা ভোটেও মোদী সহ বিজেপি নেতাদের প্রচারে নারী শক্তির বিকাশের কথা বারবার উঠে আসে। সে কারণেই সাম্প্রতিক লোকসভা ভোটে সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনাকে বিজেপি জাতীয় স্তরে প্রচার নিয়ে যেতে চেয়েছিল, যদিও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত যদি বসুন্ধরার ভাগ্যে শিকে ছেড়ে তা হবে বিজেপির রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। মনুবাদী বলে পরিচিত সংঘ পরিবার কখনোই মহিলাদের সামনে আনতে চায় না। এখন ভোটের রাজনীতিতে মহিলা ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। সেই কারণেই কি সংঘ পরিবার অন্যরকম ভাবনা ভাবছে? কলকাতা টিভি।